বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে আইস্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি নজরুল স্যার, আমি আপনাদেরকে আজকে অ্যাকাউন্টিংয়ের একটা বেসিক টপিক দেখাবো, যে টপিকটি আপনাদের বেসিক অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে খুব কাজে লাগবে। সে টপিকটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটা জিনিসটা কি, সেই জিনিসটা এখন আমরা বোঝার চেষ্টা করব। লেনদেন যখন হবে তখন এই লেনদেনের ইম্প্যাক্টটা হিসাব সমীকরণের উপর পড়বে। এখন হিসাব সমীকরণ জিনিসটাকে বা তার বেসিক ফরম্যাটটাকে, হিসাব সমীকরণের বেসিক ফরম্যাট হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই। আমরা সকলেই জানি এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা মৌলিক সমীকরণ। যদি জিজ্ঞেস করা হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ কোনটি, তাহলে অ্যান্সার হবে এ সমান সমান এল প্লাস ওই। এ দ্বারা আমি কি বুঝাচ্ছি, এ দ্বারা আমি বুঝাতে চাচ্ছি একটা প্রতিষ্ঠানের টোটাল সম্পত্তি, একটা প্রতিষ্ঠানের স্থাবর অস্থাবর, চলতি স্থায়ী এবং যত ধরনের সম্পত্তি রয়েছে সকলগুলোকেই এ দ্বারা প্রকাশ করা হয়। দ্যাট মিন্স এ মানে হচ্ছে আমার টোটাল অ্যাসেট সমান সমান এল, এল মানে হচ্ছে লায়াবিলিটিস। লায়াবিলিটিস বলতে বহির দায়কে বোঝানো হচ্ছে, তৃতীয় পক্ষের দায়। একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন সংগঠিত হয় তার নিজের কিছু অ্যাসেট থাকে, নিজের কিছু সম্পত্তি থাকে, নিজের কিছু মূলধন থাকে এবং বাহির থেকে কিছু টাকা লোন করতে হয়। সেটা স্বল্প মেয়াদীও হতে পারে আবার দীর্ঘমেয়াদীও হতে পারে। তাহলে এলকে আমরা কয় ভাগে ভাগ করব, এলকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে শর্ট টার্ম লায়াবিলিটিস, আরেকটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস। এটাকে আমরা কি করতে, বহির দায় হিসেবে প্রকাশ করতে পারি। আরেকটা টার্ম হচ্ছে আমাদের কি, ও ই। ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি, মালিকানা স্বত্ব বা ইন্টারনাল ক্লেম, একটা প্রতিষ্ঠানের মালিকের অধিকার। মালিকানা স্বত্বের মধ্যে বিভিন্ন উপাদান আমাদের এখানে থেকে থাকে, যেমন মালিক মূলধন নিয়ে আসে, প্রথমে মালিক বিনিয়োগ করে, এটাকে বলা হয় মালিকানা স্বত্ব। এই সমীকরণটা সাধারণত আমরা দেখে থাকি এক মালিকানা প্রতিষ্ঠান বা ছোট প্রতিষ্ঠানগুলোতে। যদি আমরা কোম্পানির সমীকরণ দেখতে চাই তাহলে সমীকরণটা হবে এ সমান সমান এল প্লাস এসই। এসই ওইর পরিবর্তে হয়েছে এসই। এসই মানে হচ্ছে শেয়ার হোল্ডার ইকুইটি। যখন একটি লেনদেন হবে এই লেনদেনের ফলাফল বা লেনদেনের ইম্প্যাক্ট সমীকরণের উপর পড়বে। এই লেনদেনের ইম্প্যাক্টটা সমীকরণের উপর দুইভাবে পড়তে পারে। একটা হচ্ছে যদি আমি সমীকরণটাকে টোটাল দুইটা ভাগে চিন্তা করি, দেখেন এ সমান সমান এল প্লাস ওই রয়েছে, তাহলে ওই আর এল রয়েছে একটি সাইডে, এ রয়েছে আরেকটি সাইডে। তাহলে এ এবং সমান সমান এল প্লাস ওই এই দুইটা সাইটেই যদি ইম্প্যাক্ট পড়ে তাহলে এটাকে আমরা বলে থাকি পরিমাণগত বা নিটগত পরিবর্তন। এর ফলে উদ্বুদ্ধপত্রের বা স্থিতিপত্রের বা ব্যালেন্স শিটের বা সমীকরণের টোটাল যোগফলটা পরিবর্তন হবে। পরিবর্তনটা হয়ে বাড়তেও পারে আবার কমতেও পারে। তো আগে যা আগে যার যোগফল ছিল এখন তার যোগফল থাকবে না, হয় এটা বৃদ্ধি পাবে না হয় এটা হ্রাস পাবে। আর যদি কোনো লেনদেনের ফলাফল বা লেনদেনের ইম্প্যাক্ট একদিকে পড়ে, শুধু সম্পত্তি দিকে অথবা দায় প্লাস মালিকানার দিকে, তাহলে লেনদেনের টোটাল যোগফলের কোনো পরিবর্তন হবে না। তার মানে টোটাল যোগফলের পরিবর্তন হতেও পারে আবার টোটাল যোগফলের পরিবর্তন নাও হতে পারে। তার শর্ত হচ্ছে লেনদেন হতে পারে। যেমন ধরে নিলাম মালিক ব্যবসায় বিনিয়োগ করলো, মালিক ব্যবসায় বিনিয়োগ করলো এক লক্ষ টাকা, তার মানে এই একটা লেনদেন। এই লেনদেনের ফলে কী হলো, ব্যবসা প্রতিষ্ঠানে কী হচ্ছে, নগদ সম্পত্তি আসতে আসে, নগদ নামক চলতি সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে এবং মালিকের মূলধন ব্যবসাকে ইনভেস্ট করছে। তাহলে ব্যবসার জন্য মালিকের মূলধনটা কি দায়, এটা কী কারণে দায় হয়েছে, ব্যবসার মালিকানা সত্তার কারণে। একটা আছে যেমন ব্যবসা সত্তা ধারণা, ব্যবসা সত্তা ধারণা মূল কনসেপ্ট কি, ব্যবসা এবং মালিক দুটা আলাদা সত্তা। তাহলে ব্যবসা মালিক কাকে ইনভেস্ট করছে, মালিক ব্যবসাকে ইনভেস্ট করছে। তাহলে ব্যবসার জন্য কি এটা দায়, দায়টা কি বহির দায় না, দায়টা হচ্ছে অন্তর্দায়, দায়টা হচ্ছে ইন্টারনাল ক্লেম। তাহলে ইন্টারনাল ক্লেম হচ্ছে, তাহলে এখানে আমরা যদি জাবেদাটা করি ট্রানজ্যাকশনের, তাহলে আমরা ট্রানজ্যাকশনের জাবেদাটা কী হচ্ছে, আমাদের নগদান বা ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল মানে মালিকের মূলধন ক্রেডিট। এর কারণে দেখেন সম্পত্তি বৃদ্ধি পাবে আর মালিকের মূলধন বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি সমীকরণের দিকে তাকাই তো সমীকরণে এও বৃদ্ধি পাচ্ছে আবার কে বৃদ্ধি পাচ্ছে, ওইও বৃদ্ধি পাচ্ছে। তাহলে ওই বৃদ্ধি কারণ এবং এ বৃদ্ধি, তাহলে কয় দিকে পরিবর্তন হচ্ছে, দুই দিকে। দুই দিকে যদি পরিবর্তন হয় সেই পরিবর্তনটার নাম কি, পরিমাণগত বা নিটগত পরিবর্তন। এবং টোটাল যোগফল যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার মানে অবশ্যই টোটাল যোগফল চেঞ্জ হয়ে বৃদ্ধি পাবে। তাহলে এই বেসিক রুলসটা আমি বলতে পারি। তার মানে আগে আমাকে বুঝতে হবে লেনদেন কি না, তারপরে বুঝতে হবে এটা যাবে দেখি, তারপরে বুঝতে হবে আর্থিক অবস্থার কি পরিবর্তন, আর এটা বুঝতে হবে যে আর্থিক অবস্থার পরিবর্তনটা হওয়ার পরে নাম কি হবে। তাহলে টোটাল জিনিসটা আমরা প্রথমে আবার খেয়াল করি, প্রথমে এটা লেনদেন কি না, সেকেন্ড হচ্ছে জাবেদাটা কি, থার্ড হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তনটা কি, আর ফোর্থ হচ্ছে এই আর্থিক অবস্থার পরিবর্তনের ফলে মোট যোগফল বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে বা নাকি বৃদ্ধি পাবে না, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আরেকটা ট্রানজ্যাকশন আমরা যদি দেখি, খেয়াল করি একটু, নগদে আসবাবপত্র ক্রয়,
লেনদেন কি লেনদেন না आंसर হচ্ছে এটি লেনদেন তো নগদ যদি আমি আসবাবপত্র ক্রয় করি তাহলে কি বৃদ্ধি পাচ্ছে আমার আসবাবপত্র আসছে তাহলে আসবাবপত্র কোন ধরনের সম্পত্তি স্থায়ী সম্পত্তি আরেকটা কি আছে যে নগদ নামক অর্থ আমার এখান থেকে চলে যাচ্ছে তো নগদ নামক অর্থ যদি আমার এখান থেকে চলে যায় এটাও আমার সম্পত্তির উদাহরণ তবে এটা কোন ধরনের সম্পত্তি চলতি সম্পত্তি এখন আমরা খেয়াল করি ইকুয়েশনের কয়টা উপাদান বেসিক উপাদান হচ্ছে তিনটা a সমান সমান l প্লাস ও ই তাহলে এর মধ্যেই টোটাল ইমপ্যাক্টটা পড়ছে একটা এর মধ্যে স্থায়ী সম্পত্তি রয়েছে আবার এর মধ্যে চলতি সম্পত্তি রয়েছে তো টোটাল ইমপ্যাক্ট আমার কার মধ্যে টোটাল ইমপ্যাক্ট হচ্ছে আমার এর মধ্যে তো টোটাল ইমপ্যাক্টটা যদি আমার এর মধ্যে থাকে এ একবার বৃদ্ধি পাবে একবার আচ্ছা আমরা যা পাতাটা একটু দেখে নিই জার্নালটা কী হবে আসবাবপত্র ডেবিট মানে ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট বা নগদান ক্রেডিট তাহলে আসবাবপত্র ডেবিটের কারণে এ বৃদ্ধি পেল নগদ ক্রেডিটের কারণে এ হ্রাস পেল তাহলে এ বৃদ্ধি পেল এ হ্রাস পেল তাহলে সমীকরণের দিকে আমরা যদি একটু খেয়াল করি এ সমান সমান এল প্লাস ওই এর একটা সাইড মানে শুধু এ এর সাইডটা শুধু এ সাইডটাই আপনার পরিবর্তন হয়েছে একবার বৃদ্ধি পেয়েছে একবার হ্রাস পেয়েছে তো টোটাল যোগফল এখানে কোনো পরিবর্তন হবে না এই পরিবর্তনটার নামই হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন এভাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশন ধরে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের জন্য ইফেক্টিভ হবে তবে শর্ত হচ্ছে লেনদেন হতে হবে যেমন মালিক মারা গেল ফরমাইশ প্রেরণ করা হলো কর্মচারী নিয়োগ করা হলো এগুলো কি লেনদেন অ্যান্সার হচ্ছে না তার মানে এগুলোর ইম্প্যাক্ট এখানে পড়বে না তো শর্ত হচ্ছে আগে লেনদেন হতে হবে তারপর হিসাব মৌলিক সমীকরণের উপর বেসিক ইকুয়েশনের উপর এটার একটা ইম্প্যাক্ট পড়বে তাহলে এই ধরনের যতগুলো ট্রানজ্যাকশন আছে আমরা একটা একটা করে যদি দেখতে থাকি তাহলে আমাদের জন্য ইফেক্টিভ হবে যেমন একটা ইফেক্ট একটা ট্রানজ্যাকশন একটু ডিপলি আমরা আলোচনা করি যেমন বেতন প্রদান করা হলো তাহলে বেতন প্রদান যদি করি তাহলে লেনদেন কি লেনদেন না অ্যান্সার হচ্ছে লেনদেন তাহলে আমি লেনদেনটা যদি হয় তাহলে এটার অ্যানালাইসিস করি বেতন আর হচ্ছে প্রদান করেছে তার মানে নগদ অর্থ চলে যাচ্ছে তাহলে বেতন ডেবিট নগদান ক্রেডিট তাহলে বেতন কী হিসাব আমার বেতন হচ্ছে আমার খরচ হিসাব তো খরচ হিসাব বৃদ্ধি পেল এখন খরচ নামে তো আমাদের কোনো ইকুয়েশন নাই তাহলে ইকুয়েশনটাকে যখন বেসিক ইকুয়েশনটাকে আমি একটু বড় করে দেখব এক্সপ্যান্ডেড করব বা এটাকে এনলার্জ করব যেটা বা বর্ধিত সমীকরণ বলা হয় তাহলে সেক্ষেত্রে ওই মধ্যে চারটি উপাদান থাকে কয়টি উপাদান ভাইয়া চারটি চারটি উপাদানের মধ্যে একটি উপাদান কী হবে একটি উপাদান হচ্ছে মালিকের মূলধন আরেকটি উপাদান হচ্ছে মালিকের উত্তোলন আরেকটি উপাদান হচ্ছে আয় এবং সর্বশেষ উপাদান হচ্ছে ব্যয় তাহলে এই চারটি উপাদানের কারণে আমরা কাকে ইন্ডিকেশন দিব আমরা মালিকানা সত্ত্বকে ইন্ডিকেশন দিব তাহলে মালিকানা সত্ত্বর এই চারটি উপাদানের মিলেই হচ্ছে মালিকানা সত্ত্ব এই চারটি উপাদানকে যদি আমরা আলাদা আলাদা দেখি তাহলে হিসাব সমীকরণটি অনেক বড় হয়ে যাবে সেটাকে হলো বর্ধিত সমীকরণ তাহলে হিসাব বর্ধিত সমীকরণটা কি এ সমান সমান এল প্লাস সি মাইনাস ডি ডি মানে হচ্ছে ড্রয়িংস উত্তোলন আর সি মানে হচ্ছে ক্যাপিটাল আচ্ছা এরপর হচ্ছে প্লাস আর মানে রেভিনিউ আর মাইনাস ই মানে হচ্ছে এক্সপেন্স তাহলে এই চারটি উপাদান যদি আমরা ওইর পরিবর্তে লিখি তাহলে এটাকে বলা হিসাব সমীকরণের বর্ধিত রূপ এখন তাহলে দেখেন বেতন প্রদান করা হয়েছিল তাহলে বেতন ডেবিট নগদান কেটে তাহলে বেতন কী হিসাব বেতন হচ্ছে আমার খরচ হিসাব খরচ হিসাবের কারণে ও ই মানে ব্যয় বৃদ্ধি পেয়েছে তাহলে ওইর উপর ইম্প্যাক্ট পড়বে যখন ব্যয় বৃদ্ধি পাবে তাহলে ওই হ্রাস হবে তাহলে মালিকানা সত্য আমার হ্রাস হয়ে গেলো আর নগদান ক্রেডিট তাহলে নগদ আমার কমে গেল তাহলে আর্থিক অবস্থার উপাদান কয়টি তিনটি সাইড কয়টি দুটি একটা সাইড কি এ নিজে একটা সাইড আরেকটা হচ্ছে এল প্লাস ওই আরেকটা সাইড তাহলে এই লেনদেনটার ফলে দুইটা সাইডেই প্রভাব পড়েছে তাহলে যদি দুইটা সাইডেই প্রভাব পড়ে সেটার নাম কি পরিমাণগত বা নিটগত পরিবর্তন এর ফলে উদ্বুদ্ধপত্রের যোগফল পরিবর্তন হবে পরিবর্তন হয়ে বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে কারণ দুটাই মাইনাস হয়েছে দ্যাট মিন্স হ্রাস পাবে তাহলে এই ধরনের ট্রানজ্যাকশনগুলো যদি আমরা নিজেরা একটু চেষ্টা করি ইনশাল্লাহ পারবো আর পরবর্তী সময়ে আমি আপনাদের এই স্টেপ বাই স্টেপ এই লেকচারটা কন্টিনিউ করার চেষ্টা করবো আই স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ।